রাজনীতিতে কেন আসা এবং বিজেপি দলকে কেন বেছে নেওয়া? রাজনীতিতে আসার কারণ, ফ্যাশন ডিজাইনার আজকে হয়েছি প্রায় 22 বছর। ডিজাইনিংয়ে অনেক রকম কাজই করছিলাম, সিনেমার কাজ, নিজের ব্র্যান্ডের কাজ, জামশেদপুর ফুটবল ক্লাব ISL জার্সি বানানো, U17 ফিফা ওয়ার্ল্ড কাপ যখন হলো, জিয়ানি ইনফান্টিনো এবং সমস্ত ফিফা অফিসিয়ালদের পোশাক বানানো, এগুলো চলছিল। এবং তার সঙ্গে লাস্ট কয়েক বছর ধরে আরেকটা যেটা কাজ করতে ভীষণভাবে ইন্টারেস্টেড হয়েছিলাম, সেটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করা, স্পেশালি মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য। আমি অনেকগুলো সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত, মহিলাদেরকে কাজ শেখাচ্ছি, তাদেরকে স্বনির্ভর করে তোলার একটা চেষ্টা করছি। এই কাজটা একটু ছোটো স্কেল। আমার এটাই আশা যে রাজনীতিতে জয়েন করলে এই কাজগুলো আরও অনেক বড় স্কেল। বিজেপিতে কেন জয়েন করলে? বিজেপিতে আসা কমপ্লিটলি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আদর্শে, আমি কমপ্লিটলি ওনার আদর্শে চলতে চাই। আমি অভিভূত ওনার কাজের জন্য, সে কারণেই বিজেপি জয়েন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নয়? না, দিদির কাজও ডেফিনেটলি ভালো, আদর্শ নয় এটা কখনোই বলি। তবে সব মানুষের একজন আদর্শ হয়, মেন আদর্শ সেটা হচ্ছে আমার কাছে। ধন্যবাদ।